بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, একবার বনী ইসরাইলের এক লোক মূসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী মূসা, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট কিনা? আপনি তো তুর পাহাড়ে যান, এ কথাটা আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করবেন। সুতরাং হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমার কওম আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা কিভাবে বুঝবো যে আপনি আমাদের উপর সন্তুষ্ট কিনা। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই সকল লোককে বলে দাও, যদি তারা আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমিও তাদের প্রতি সন্তুষ্ট, যদি তাদের মনে আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকে তাহলে আমি তার প্রতি অসন্তুষ্ট। সুতরাং আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা জানার সহজ পদ্ধতি হলো নিজের মনকে জিজ্ঞাসা করা, যে আমার মন আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা। যে প্রকৃত মুমিন সে সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, তবে কুফর এবং গুমরাহি ব্যতীত। সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ যেই অবস্থায় আমাকে রেখেছে সেটি আমার জন্য উত্তম, সেটি আমার জন্য মঙ্গল। ইয়াউমে ইউসাকে আল্লাহ তাআলা সমস্ত রূহ সমূহকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই বলেছিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। যখন সকলে অঙ্গীকার করে নিয়েছে তখন আল্লাহ তাআলা এই অঙ্গীকারকে পরীক্ষা করার জন্য বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তোমরা দুনিয়াতে যাও, তারপর আমি দেখব তোমরা দুনিয়াতে কাকে রব মনে করো। রব অর্থ হলো লালন পালনকারী। দুনিয়াতেও আমাদের রব আল্লাহ, কিন্তু দুনিয়ার আসবাবের কারণে মানুষ এমন পাল্টে যায়, আমরা মনে করি ফসল আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, দোকান আমাকে খাওয়ায়। আল্লাহ থেকে আমাদের নজর ফিরে আসবাবের প্রতি আমাদের নজর পড়ে যায়, এটি অনেক বড় ধোঁকা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এবার আলোচনা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অবশ্যই সন্তুষ্ট করে দিবেন। সেই দোয়াটি হলো, রযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে দীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।